ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ ইউর ক্যাপ্টেন স্পিকিং। তো বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছি, বাইরে ইনফ্যাক্ট এতটাই গরম যে ভেতরে দাঁড়িয়ে ভিডিওটা করছি, চেহারা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড গরম বাইরে। তো নিয়ার অ্যাবাউট 42 ডিগ্রি, আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে গরমে প্রোটেক্ট করার জন্য, ফেসটাকে প্রোটেক্ট করার জন্য এটা নিয়েছি, যাতে গরম হাওয়াটাতে মানে প্রবলেম না হয়। তো আজকে যাবো শিয়ালদা, শিয়ালদার যেখানে ফিনাইল প্রিন্টিং, ফ্লেক্স প্রিন্টিং, কার্ড আর বিল প্রিন্ট হয় সেখানে যাব। আমার একটা ফ্লেক্স বা ভিনাইল প্রিন্টিংয়ের দরকার রয়েছে, সেটা গিয়ে ওখানে দেখব যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয়, ভিনাইল না ফ্লেক্স। তো তোমাদের সাথেও শেয়ার করব কোনটা কীরকম কী রেট, কত খুনে বা কত দিনে পাওয়া যাবে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, লেটস গো। একদম পুরো প্যাকড আপ, কভার করে নিয়েছি, লোডেড, আর এইবার বেরোবো। বাপ রে বাপ, একটু গরম হয়ে রয়েছে একেবারে, মানে এখানে মুরগি দিলে পুরো মনে রোস্ট হয়ে যাবে একেবারে। ঘড়ি বলছে 12:05, কিন্তু আমি বলবো 12 বেজে গেছে লোকজনের, যা টেম্পারেচার, কী সুন্দর বাইরের ওয়েদার, একদম কিউট ওয়েদার, মনে হচ্ছে না স্নোফল হচ্ছে বাইরে। এই হচ্ছে বাইরের টেম্পারেচার, এই বাইরের দৃশ্য বেলা 12:15 আর এখন মৌলালী মোড়ের একদম কাছে আছি, মৌলালী মোড়ের একদম সামনে বলা যায়, ওই যে দূর থেকে সিগন্যাল দেখা যাচ্ছে, আর চলেই এসেছি কাছাকাছি, আর বেশি দূর নেই, এতটুকু আস্তে আস্তে মোটামুটি হাফ রোস্ট হয়ে গেছি, পৌঁছাতে পৌঁছাতে পুরো ফুল রোস্ট হয়ে যাবো গ্যারান্টি একদম। তো শিয়ালদা ব্রিজের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এরিয়া অফ কলকাতা। তো ব্রিজ থেকে সোজা যাব, গিয়ে বাঁদিকে যাব টুয়ার্ডস কলেজ স্ট্রিট, সেই রাস্তাটাই ধরবো। শিয়ালদা ব্রিজ থেকে সোজা উঠে বাঁদিকে গেলাম, বাঁদিকে গিয়েই সুরেন্দ্রনাথ কলেজ, এটা ল্যান্ডমার্ক, এটা মনে রাখবে, বাঁ হাতে পড়বে তোমার। আর সোজা ওইদিকে হচ্ছে কলেজ স্ট্রিট ওইদিকে, আর আমরা বাঁদিকে এসেছি এইদিকে। তো আমরা যেখানে যাব সেই দোকানটা এইদিকেই এইদিকেই রয়েছে। তো সুরেন্দ্রনাথ কলেজ ছাড়িয়ে সোজা একটু এগোলে ডান হাতে একটা রাস্তা দেখবে, ওখান দিয়ে ঢুকে গেছি সোজা এই গলি দেখতে পাচ্ছ, এখান থেকেই সামনে যে গলিটা আছে বাঁদিকে সেদিকেই হচ্ছে দোকানটা। পৌঁছে গেছি ইউনিফ্লেক্স অ্যান্ড প্রিন্টস, এই যে বোর্ড, 89 অখিল মিস্ত্রি লেন, এই পাশ দিয়ে এই যে ছোট্ট গলি গেছে, এখানে গাড়ি রাখার জায়গা, এই যে সামনে বোর্ড। তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। নমস্কার, আমি সুখময় পাল, আমাদের দোকানের নাম হচ্ছে ইউনিফ্লেক্স অ্যান্ড প্রিন্টস। দোকানের অ্যাড্রেসটা যদি একটু বলেন। 89 অখিল মিস্ত্রি লেন, এটা অখিল মিস্ত্রি লেনের শিয়ালদা স্টেশনের কাছে, ছবিগড় সিনেমা আছে, ছবিগড় সিনেমার গায়ে সুরেন্দ্রনাথ কলেজ, খুব ভালো লোকেশন, কলেজের ঠিক পেছনটায় 89 অখিল মিস্ত্রি লেন, একটা শিব মন্দিরের ঠিক গায়ে। তো আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, যদি কোনো রকম প্রবলেম হয় ওনাকে ফোন করে নিও তোমরা। আর কাকু, এখানে বেসিক্যালি মানে কোন কোন জিনিস পাওয়া যায় যদি একবার একটু বলেন। এখানে প্রিন্টিং রিলেটেড যাবতীয় কাজ, বিশেষ করে ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স, ইকোসলভেন্ট, ডিজিটাল প্রিন্ট, সব রকম প্রিন্টিংয়ের কাজ, বিশেষ করে ফ্লেক্সের মধ্যে যেমন ওয়ান ওয়ে ভিশন কাঁচে লাগানোর, তারপর ওয়ান ওয়ে ভিশন ছাড়া ভিনাইল, ব্যাকলিট ভিনাইল, ফ্রন্টলিট ভিনাইল, গ্লো সাইনবোর্ডের উপরে যে ছাপানো হয় ব্যাকলিট ফ্লেক্স, এই সমস্ত কিছু প্রিন্ট হয়। এছাড়া হচ্ছে কি যে আমাদের এখানে যেমন অফসেট প্রিন্টিং, ব্যাগের ব্যাগগুলো প্রিন্ট হয়, যে কোনো প্লাস্টিক ব্যাগ, সেই যে প্লাস্টিক ব্যাগগুলো হয় ক্যানোপি হয়, ক্যানোপি হয়, স্ট্যান্ডি হয়, এই একটা স্ট্যান্ডি রয়েছে এখানে, স্ট্যান্ডি,
আর এই যে এইগুলো হয় এটা হচ্ছে একটা পেপার ওয়েটটা আমরা প্রিন্ট করে এরকম তৈরি করে দিই। আচ্ছা, হ্যাঁ। তারপরে এটা কি রিং, এগুলো আমরা প্রিন্ট করে এটা ল্যামিনেট করে পিভিসির উপরে ল্যামিনেশন করে দেওয়া হয়। হ্যাঁ, এটা গ্লোসেনগুলো চালিয়ে জ্বালিয়ে দাও, একটু একটু এটা জ্বালিয়ে দাও, একটু দেখে দাও এগুলো। জোম্যাটো যেটাকে আমরা বলি ফ্লেক্সো গ্রাভিয়ার প্রিন্ট বলা হয়, এরকম দেখো এটা তোমাদের রয়েছে, এটা একটা যেমন এটা টি এর টি প্যাক, এটাকে কি বলেন ফ্লেক্সো, এটা গ্রাভিয়ার প্রিন্ট, এটা সিলিন্ডার সিলিন্ডার দিয়ে এরকম এটা থ্রি লেয়ার গ্রেভিয়ার বলা হচ্ছে। আচ্ছা, যেমন লেজ খাওয়া হচ্ছে, লেজের প্যাকেট বা হলদি গুঁড়োর প্যাকেট বা চায়ের প্যাকেট, এটাকে সিলিন্ডার করে আমরা প্রিন্ট করে দিই। আচ্ছা, এটা রেট সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া যাবে, মোটামুটি সাইজ দিয়ে যদি বলেন? এরকম সাইজের বিভিন্ন কোয়ালিটি হয়, রেটটা একটুখানি ওই ভালো করে বুঝে বলে ইনকোয়ারি করলে, মানে সাইজের উপর ডিপেন্ড করছে, কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ভিজিটিং কার্ডে যদি একটা নলেজ দেন আমাদের ভিউয়ার্স দের, এছাড়া এই যে পাউচ গুলো হয়, সেই এরকম একটা পাউচ আমরা প্রিন্ট করে এরকম পাউচ বানিয়ে দেওয়া হবে। সেই এটা একটা চানাচুরের প্যাকেটের পাউচ, ঠিক আছে, এটা প্রিন্ট হবে, এটা একটা উইন্ডো আছে, এই উইন্ডোটাও থাকবে, এখানে চানাচুরটা ঢোকালে এখানে চানাচুরটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট থাকবে। 120 এর দামটা কত? দেখো এটা একদম মিনিমাম থেকে শুরু হবে, 160-180 টাকা থেকে স্টার্ট হবে, কিন্তু অনেক দামি দামি ভিজিটিং কার্ডও আছে, এটা মানে কাগজের উপরে কোয়ালিটির উপরে মানে ভীষণ। এটা একটা হচ্ছে হোলসেল শপ, এখানে কেউ ইচ্ছে করলে নিজেরা ডাইরেক্ট তো প্রিন্ট করতেই পারে, ইচ্ছে করলে এখান থেকে নিয়ে সাপ্লাইয়ের বিজনেসও করতে পারে। আমাদের এখানে বহু ক্লায়েন্ট আছে যারা নিয়ে গিয়ে কাস্টমারদের কাছে বিক্রি করে, তো সুতরাং এটা রেট নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। আচ্ছা, মানে ধরুন আমি কোনো জায়গা থেকে অর্ডার নিলাম, সেটা আপনার এখানে প্লেস করলাম, তো সেই অর্ডারটাকে নিয়ে আমি অন্য জায়গায় আবার ডেলিভারিও করতে পারি? অলরেডি এটা করছেন অনেকেই, এরকম করছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে আমাদের এখানে ছাপিয়ে তারা, ধরুন একটা কোনো একটা এখানে যা মেশিনারিজ রয়েছে আমরা দেখিয়ে দেবো, কিছু মেশিনারিজ অনেক দামি দামি মেশিন, হয়তো কেউ এটা এত ইনভেস্টমেন্ট নেই, তিনি অর্ডারটা নিলেন, নিয়ে আমাদের কাছে দিলেন, আমরা প্রিন্ট করে দিলাম, নিয়ে তারা সাপ্লাই করে দিলেন, কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিলেন, কাস্টমার এটা সার্ভিসটাও পেয়ে গেলেন ঘরে বসে, এদিকে আমাদের কাছ থেকে কোয়ালিটিটাও হলো। তো আরেকটা জিনিস জিজ্ঞেস করা আছে, সেটা হচ্ছে ধরুন আমি কোনো অর্ডার নিয়ে আসলাম, ভিনাইল বলুন বা ফ্লেক্স বলুন, তো একদম দিনের দিনই ওটা তো হ্যান্ড ওভার করে দেন? তো ওটা ইনস্ট্যান্ট হয়ে যায়, আমাদের খুব ফাস্ট মেশিন আছে, কোয়ালিটি মেশিন আছে, ইনস্ট্যান্ট আমরা ডিজাইনটা ফাইনাল হলে সাথে সাথে করে দিই, মানে যদি কেউ গ্রাফিক্স বানিয়ে নিয়ে আসে তাহলে সাথে সাথে হয়ে যাবে, আর যদি না নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আপনার এখানে বানিয়ে ফাইনাল করলে সাথে সাথে হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কোনো অনলাইন অর্ডার নেওয়া বা ডেলিভারি? অনলাইন অর্ডার হতে পারে, অনলাইন অর্ডারে আমাদের ফোন করলে আমাদের অনলাইনে কিছু অ্যাডভান্স করে দিলে আমরা বানিয়ে রাখলাম, তা জোম্যাটো সুইগি বা উবের ওলা পোর্টার অ্যাপস দিয়ে ওখানে মালটাকে কালেকশন করে নিতে পারে। এটা কি করছে এখানে? ভিজিটিং কার্ডে। আচ্ছা, আর এই যে মেশিনটা এখানে রয়েছে এটা ভিজিটিং কার্ডে প্রিন্ট বেরাবে, ডিজিটালে সব প্রিন্ট। এখান দিয়ে মনে হয় বেরোয়, তাই তো? এটা ইনপুট। তো আমরা এখন যাচ্ছি ওই যেখানে এখানে এদের প্রিন্ট হয় সেইখানে। বাপরে, কত বড় মেশিন দেখো, বেশ বড় মেশিন, আমি তো ফার্স্ট টাইম দেখলাম এটা। তোমরা কে কে এর আগে দেখেছো কমেন্ট করে জানিও। দাদা, এটা কিসের মেশিন গো যে এত বড়? ফ্লেক্সের। টোটাল সাইজটা কতটা আছে? 10 ফুট মেশিন আছে, 15 ফুট প্রিন্টিং এরিয়া আছে, 10 ফুট।
প্রিন্টিং এরিয়া 10 ফুট এগুলো সব সেট আপ করা আছে কালার মানে ফ্লেক্স প্রিন্ট ভিনাইল প্রিন্ট সব কিছু হয় না প্রিন্টিংয়ের যা যা বললাম এই সবগুলো প্রিন্টিং এখানে খুব কম দামে খুব রিজনেবল প্রাইসে কম দামে বলবো না কোয়ালিটি এবং অনুযায়ী রিজনেবল একদম মিনিমাম প্রাইসে আমরা দিতে পারবো আপনাদের একবার আসুন এটাই রিকোয়েস্ট করব তো এখানকার কাজ কমপ্লিট আমি ভিনাইল প্রিন্ট করতে এসেছিলাম সেটাও প্রিন্ট করে নিয়েছি ভিজিটিং কার্ড বানাতে এসেছিলাম সেটাও বানিয়ে নিয়েছি খুবই রিজনেবল প্রাইসে আমি বানিয়েছি 100 পিস 180 নিয়েছেন আর ভিনাইলটা আমি বানিয়েছি 5 ফুট 14 ইঞ্চি সাইজ 13 ইঞ্চি সাইজ তো সেটা 590 নিয়েছেন তো 90 রুপিস হচ্ছে গ্রাফিক ডিজাইনিংয়ের কস্ট আর 500 হচ্ছে প্রিন্টিংয়ের কস্ট তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো তোমাদের যদি প্রিন্টিং রিলেটেড কোনো জিনিসের প্রয়োজন হয় তো তোমরা এখানে আসতে পারো যদি আসতে না পারো তাহলে ফোন করতে পারো ফোন নম্বর তো আমি দিয়েই রেখেছি তো আই হোপ ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে তোমাদেরকে তো শেয়ার করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টাটা